নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। 15 সেপ্টেম্বর বুধবার খড়ার পৌরসভায় ঘাটালের মহকুমা শাসক ও পুরসভার প্রশাসকের উদ্যোগে একটি কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প চালু হলো। খড়ার পৌরসভায় কোনো ভ্যাকসিনেশন ক্যাম্প না থাকায় খড়ারের সমস্ত মানুষকেই বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে আসতে হয়। সেই কারণে খড়ারের কিছু বাসিন্দা ভ্যাকসিন পাচ্ছে না বলে বলেন পুরসভার প্রশাসক অরূপ রায়। তিনি বলেন, খড়ার পৌরসভায় কোনো ভ্যাকসিনেশন ক্যাম্প নেই, ফলে সমস্ত মানুষকে বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। সবাই যেতে না পারায় অনেকেরই ভ্যাকসিন নেওয়া হয়নি। সেই কথা মাথায় রেখেই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সহযোগিতায় খড়ার পৌরসভায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্প চালু করার উদ্যোগ নিয়েছিলাম। আজ তার শুভ উদ্বোধন হলো এবং আজ থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, খড়ার পুরসভার প্রশাসক অরূপ রায়, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাঝি, কর্মাধ্যক্ষ সুশান্ত মণ্ডল, পঞ্চানন মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ও কর্মীরা। আজ এই ক্যাম্প থেকে খড়ারের বেশ কিছু মানুষ ভ্যাকসিন নিয়েছেন। খড়ার থেকে ছবি ও ভিডিওগুলি পাঠিয়েছেন শুভজিৎ ঘোষ। যখন দায়িত্ব নিলাম, দায়িত্ব নেওয়ার পর দেখলাম যে খড়ার পৌরসভা অনেক মানুষই, অন্তত 50% মানুষ এখনও ভ্যাকসিনেশনের আওতায় আসে। আমি এটা উপলব্ধি করলাম যে এই মানুষগুলোকে ভ্যাকসিনেশনে নিয়ে আসতে গেলে তো তাদের কি আগে হওয়ার আগে দরকার এখানে একটি ক্যাম্প, নইলে বীরসিংহ যে আমাদের সামনে রয়েছে তার উপর নির্ভর করলে আমাদের তা খুব তাড়াতাড়ি ভ্যাকসিনেশন কমপ্লিট হবে না, যার জন্য এই ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে আমাকে এসডিও নিজে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, এবার এখানকার যারা আছেন আমাদের বিভিন্ন পদাধিকারী তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, তাই এত সুন্দরভাবে আজকেই এটাকে 1 মাস হয়নি এখন আমাদের বয়স, তো এটাকে করতে সাহায্য করেছেন এবং আজ আমাদের সাকসেস। আমাদের মধ্যে উপস্থিত পৌর প্রশাসক অরূপ রায়, আমাদের এমপির প্রতিনিধি রামপাল মাথা থেকে শুরু করে আমাদের সুশান্ত থেকে শুরু করে রাজা থেকে শুরু করে সর্বোপরি আজকে যে সরকারকে একটা উদ্বোধন হলো এই প্রসঙ্গে সুশান্ত কথা বলি, ইতিমধ্যে বিভিন্ন পৌরসভা কিন্তু তাদের অধিকাংশ মানুষকে কিন্তু ভ্যাকসিন দিয়ে দিয়েছে। আমরা অনেকটা দেরিতে করা পৌরসভাকে দেরিতে শুরু করি, যারা বিভিন্ন সময় ছিলেন বিভিন্ন বিশেষ করে ভোট পরবর্তী সময়ে যে দিকে তা হয়েছে তার জন্যই আজকে এতটা দিকে ঠিক দক্ষ সরকার এই যে দক্ষতার সঙ্গে কাজ করে আনা এই লোকগুলো সঠিক লোক সঠিক জায়গার দায়িত্ব না পাওয়ার কারণে অনেকটা দেরি হয়েছে, তাই দেরিতে হলেও আজকে ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করতে না হচ্ছে। আমি খড়ার বাসীর কাছে অনুরোধ করব যে ভ্যাকসিনেশন ক্যাম্পে আলাদা করা দরকার নেই, প্রত্যেকটি আমি অনুরোধ করব প্রশাসক যারা আছেন বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলর হিসাবে যারা সহযোগিতা করছে ওই আপনাদেরকে বলব যে যে কতজন যতজন পাবে একটা এর মেডিকেল করে বাকি সবাইকে সবাইকে চালিয়ে দিতে হবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল